উল্লাস বুঝি একেই বলে। প্রিয় দর্শক, কুমিল্লা ভিক্টোরিয়ানসের কর্ণধার নাফিসা কামাল দেখালেন কিভাবে উদযাপন করতে হয়। টানা 3 নম্বর বিপিএল জয়ের উচ্ছ্বাসে আবেগে ভেসে যাচ্ছিলেন তিনি, মনে হচ্ছিল এই প্রথম কোন ট্রফি জিতেছে। টিভি উপস্থাপক আধার আলী যখন ঘোষণা করেন যে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তখনই এক লাফে স্টেজে উঠে পড়ে নাফিসা কামাল। খেলোয়াড়রা সবাই মিলে ট্রফি তুলে দেন নাফিসার হাতে, যতটা সম্ভব পারা যায় মাথার উপরে তিনি ট্রফিটা তুলে ধরেন। নাফিসার উদযাপনটা ভালোই উপভোগ করছিলেন খেলোয়াড়েরা। অধিনায়ক ইমরুল দাঁড়ানো ছিলেন নাফিসার পাশে। টানা 3টি বিপিএল শিরোপা প্রসঙ্গে নাফিসা বলেন, টাকা পয়সা ব্যাপার না, আই সেম পেমেন্ট অন্য প্লেয়াররা অন্য টিমে আছে। 8 কোটি টাকার ব্র্যান্ড গ্যারান্টি এবং 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজ ফি, আমরা সবাই বিপিএল এসেছি, প্রত্যেকটি টিমই টাকা পয়সার ক্যাপাবিলিটি সবারই আছে। ইট টেকস গাটস, কারেজ এন্ড দ্য প্যাশন। আমি এই কথা অ্যাড করি নাই, আমি অক্টোবর 17 তারিখে সুনীল নারায়ণ অ্যান্ড রাসেল মঈন আলীকে সাইন করেছি, অক্টোবর। অ্যান্ড আই নিউ অলরেডি দ্যাট সুনীল বলে, ইউ সাইনিং মি ফর ইউর প্লেয়ার ফর দ্য এলিমিনেটর, আর ইউ গোনা পাস টু দ্য গ্রুপ স্টেজ।